যার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে সে মা গুলো প্রথমে লক্ষ্য করবেন। যে দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা লক্ষ্য করবেন। মা যশোদা ভগবান কৃষ্ণকে এমন ভাবে সাজাতো যে ছেলের কোনো বিপদ হতো না। আজকে যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনে যান, আপনার ছেলেকে এমন ভাবে সাজাবেন বাচ্চা ছেলেকে যে কেউ নজর দিতে পারবেন না। সেই সাজানোটা কি আপনাদের শিখিয়ে দেবো। মায়েরা, বাচ্চা ছেলের কপালে কেউ যদি গোবরের ফোঁটা দিতে পারে, কি বললাম, বাচ্চা ছেলের কপালে যদি গোবরের ফোঁটা দিতে পারে তবে সে বাচ্চা কোনোদিন কেউ নজর দিতে পারে না। এইদিকে আর বাচ্চা ছেলেকে যদি কেউ গোমূত্র দিয়ে মাঝে মাঝে স্নান করাতে পারে তবে সেই বাচ্চা যতই খারাপ জায়গায় চলে যাক তাকে কোনোদিন কোনো খারাপ জিনিসে আক্রমণ করতে পারে না। যেমন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ যখন পুতনাকে বধ করেছিল, পুতনাকে বধ করে যখন নিচে নামলো তখন মা যশোদা কি করেছিল, এক বালতি জলে গোমূত্র নিয়ে ছেলেকে স্নান করিয়ে দিয়েছিল। তার মানে কি বুঝলেন, যে বাচ্চা ছেলেকে যদি কেউ এক বালতি জলে একটু গোমূত্র নিয়ে স্নান করাতে পারেন তবে সে বাচ্চা শরীরে কোনদিন চর্মরোগ হবে না আর সেই বাচ্চার কোনদিন অশুভ শক্তি আক্রমণ করতে পারবে না। একটু মন দিয়ে শুনবেন, মা যশোদা ছেলের কপালে হরিচন্দনের মৃত্তিকা দিত। ও মায়েরা, আপনাদের বাচ্চার কপালে আপনারা কি দেবেন, হরিচন্দনের মৃত্তিকা। হরিচন্দনের মৃত্তিকা মানে কি, তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে কোন মা যদি ছেলের কপালে দিতে পারে তবে সেই ছেলের কোনদিন বিপদ হয় না। কি বললাম, হরিচন্দনের মৃত্তিকা মানে একবার বলে দিই, মায়ের স্তনদুগ্ধ আর তুলসী তলার কাঁচামাটি একসঙ্গে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। ওই জন্য যশোমতী তার ছেলেকে কি দিত, কপালে দিত কি, হরিচন্দনের মৃত্তিকা। আসলে একটু ছোট করে বলে রাখি, এই যশোমতী শুধুমাত্র সতী নারী ছিল তা নয়, সতী নারী ছিল কারা, রাজা চন্দ্রধ্বজের দুজন স্ত্রী। আপনারা বলুন তো মা, সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে যে যে মেয়ে তার স্বামীকে প্রণাম করে তাকে সতী নারী বলে। আপনারা কে কে প্রণাম করেন হাত তুলুন তো। কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলেন, দু চারজন তুলেছিল তারপর আবার নামিয়ে দিল। এই যে তাকেন ভাইরা, কালকে যেখানে গাইছিলাম সেখানে বললাম কে কে সকালবেলা স্বামীকে প্রণাম করে, একজন উঠে এসে বললো আমি করবো না। বলে কেন, আমার বাবার কান মুলে 10 লাখ টাকা নিয়েছিল প্রণাম করবো। ও ঠিক বলে নেন, জেনে নিন ভাইরা, স্বামী যদি স্বামীর মতো হয় তাকে প্রণাম করা যায়, স্বামী যদি আসামি হয় তাকে প্রণাম করা যায় না। স্বামীর মতো স্বামী কারা, স্ত্রীকে যারা লক্ষ্মীর মতো ভালোবাসে শাস্ত্র বলল তারা স্বামী। পত্নী কারা, যে পত্নী তার স্বামীকে নারায়ণের মতো সেবা করে তিনি হলেন পত্নী। আর যে স্ত্রী খালি সেবা করার সময় খালি এক গ্লাস জল দাও তো করিয়ে খেতে পারছো না, বুঝে নেবেন ইনি পেত্নী। আর স্বামী কারা, লক্ষ্মীর মতো সেবা করে যারা, আর আসামি কারা, রাত্রিবেলায় মধ্যে মারধর করে যারা, এরা হলো আসামি। আচ্ছা মায়েরা একটু মন দিয়ে শুনবেন, নারী যদি নারীর মতো হয় সে পুরুষ ভগবানকে পায়, নারী যদি নারীর মতো হয় তবে সে তার স্বামীকে ভগবানকে পাইয়ে দেয়, আর নারী যদি অনারী হয় ভগবান পায় না বাবা। কেন বলুন তো, নারী ছিল চিন্তামণি পতিতা মেয়ে কিন্তু বিল্বমঙ্গলকে কৃষ্ণ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল পদ্মাবতী, জয়দেব মেলে আপনারা যান, এত তার ভক্তি ছিল, ভক্তি ধরে ভগবান এলো, জয়দেব কবি বনে গেল বাবা। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে ভালোবাসল, এমন ভালোবাসল যে একদিন চণ্ডীদাস কি হয়ে গেল বাবা, পদকর্তা তৈরি হয়ে গেল। আর একজন নারী ছিল আপনারা জানেন না তার নাম কি, তার নাম হচ্ছে, একটু শাস্ত্রের দিকে যান, শ্রীবাস ঠাকুরের স্ত্রী মালিনী। প্রত্যেকদিন শ্রীবাস বাড়িতে নাম দেয়, একদিন সিদ্ধান্ত নিল নাম যজ্ঞ দেব, বহু লোককে সেবা করাবো। শ্রীবাসরা চার ভাই ছিল, সবাই এক এক করে পালিয়ে গেল। শ্রীবাস যখন চোখের জলে ভেসে কাঁদছে তার পেছন থেকে একটি মেয়ে ছুটে এলো, স্বামী কে, আমি মালিনী, পেছনে দাঁড়িয়ে আছো কেন, তোমার চোখের জল আমি সহ্য করতে পারছি না, কি করবে তুমি আমার পাশে বসি, আমি তোমায় সাহায্য করব, আমি জানি তুমি সহধর্মিনী, স্বামী ধর্ম করবে স্ত্রী সাহায্য করবে, তুমি সহপাপিনী নয়, তুমি আমাকে কি সাহায্য করবে, তুমি নাম যোগ্য করো আমি তোমাকে অর্থের যোগান দেবো। তুমি নারী হয়ে কি করে দেবে, তুমি তোমার স্ত্রী তুমি কি করে দেবে। কিন্তু দেখুন মেয়েরা, আইডিয়া দেখাবেন, শিবাশ্রী স্ত্রী মালিনী কি করেছিল জানেন,
কিছুক্ষণ পরে আঁচলে কিছু সোনা দানা গহনা কাটিয়ে এনে বলল, স্বামী নাম যজ্ঞে টাকা নাই তাতে দুঃখ কি, আমার বাবা যে সোনার মালা বালা দিয়েছে না এগুলো তোমায় দিলাম, ওগুলো বিক্রি করে দাও, তারপর তুমি নাম যজ্ঞ শুরু করো। এরকম নারী যদি প্রত্যেকটি ভারতবর্ষের ঘরে ঘরে হয়, প্রত্যেকটি পশ্চিমবাংলার ঘরে ঘরে হয়, তবে প্রতিটি পুরুষ কিন্তু গোবিন্দচরণ লাভ করতে পারে। আর নারী যদি পেছনে পেছনে লেগে যায় ধর্মে সাহায্য না করে স্বামীকে, তবে সে কোনোদিন ভগবান পায় না। একটা কথা বলে যায় আপনারা, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র, দুটো জিনিস যদি ভালো হয় তবে সন্তান ভালো হবে। একটু মন দিয়ে শুনবেন, বাবা হলো কি বীজ, মা হলো কি ক্ষেত্র, দুটো জিনিস ভালো না হলে ফসল ভালো হবে না। যখনই আপনি বাবা হলেন, যখনই মা হলেন, তখন মাথায় রাখতে হবে আমাকে ছেলে মানুষই করলে হবে না, আমার একটি সন্তান হয়েছে তাকে বড় করতে হবে, সে যেন মানুষের মতো মানুষ হয়ে যায়। বাচ্চা জন্ম নেবেন তাকে আপনি পড়াবেন, ওই অজগরটি আসছে তেরে আয় আমটি আমি খবরে হস হইতে ইঁদুরছানা হয়ে মরে দীর্ঘ হইতে গল পাখি পছে ধরে, এগুলো আপনি পড়াবেন। এটা পড়লে ছেলে একদিন কলেজে বিএ পাস করবে, চাকরি পাবে, ঠিক কথা। তার ফাঁকে ফাঁকে এটাও পড়াবেন, এ ফোকা পর পয়ে কৃষ্ণ রয়ে রাধা দন্তন্নতে নিতায় বর্কির জয়ী পয়ে গৌর বর্কির জয়ী জগন্নাথ। প্রত্যেকটি হিন্দু পরিবারে, প্রত্যেকটি হিন্দু পরিবারে যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে প্রদীপ করে নিবেদন রইল, এটা মাথায় রাখবেন যে বাচ্চা যখন জন্ম নেবে মা, তখন জন্ম নেওয়ার পর আস্তে আস্তে বাচ্চাকে বড় করবেন। কিন্তু অনেক বাবা মা আমাকে বলে, এই যে প্রদীপ বাবু আমার ছেলের 22 বছর বয়স, আমার দিকে ফিরে তাকায় না, আমাকে দেখে না, আমি খেলাম কি না খেলাম আমার খোঁজ রাখে না, কেন মনে হয়। আমি তাদেরকে বলে রাখি, আপনি ছেলেকে ছেলের মতো মানুষ করতে পারেন না, কেন আপনি ছেলের জন্য কি করেছেন যে ছেলে আপনার জন্য করবে, প্রমাণ দেখুন। এখনকার মেয়েদের পেটে বাচ্চা হলে 10 মাস 10 দিন পেরোতে না পেরোতে ডাক্তার বাবুর কাছে গিয়ে বলে, ডাক্তার বাবু আর সহ্য করতে পারছি না, এবার তুমি ব্যবস্থা করো। ডাক্তার বলো কোনো ব্যবস্থা নাই, আমার হাতে ছুরি আছে আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, তোর যা হবে হোক না কেন। মায়েরা সিজার করে দিল, যে পথ দিয়ে বাচ্চা আসার কথা সেই পথ দিয়ে বাচ্চা এলো না। আধুনিক প্রযুক্তি বিদ্যাতে যে পথ দিয়ে বাচ্চা আসার কথা সে বাচ্চা না এসে এইখানে এলো। আচ্ছা বলুন তো মা, এখানে পেট কেটে সিজার করে যে বাচ্চা আনা হয় সেই বাচ্চার মা কি সুস্থ হয়, সেই বাচ্চাকে জন্ম দেবার পর 10 মাস 10 দিন পর না হলে সেই বাচ্চা কি সুস্থ হয়, কেন তো ঠান্ডা লেগে যায়, কেন তো সে তো বাচ্চা বারবার শরীর খারাপ হয়, সে তো পরিপক্ব বাচ্চা নয়। আচ্ছা বলুন তো সুখদেব গোস্বামী মায়ের পেটে কতদিন ছিল, সে কি জন্ম নেয় নাই, তার কি সিজার করতে হয়েছিল, 16 বছর ধরে ছিল বাবা। স্বয়ং মহাপ্রভু মায়ের গর্ভে 12 মাস নয় 13 মাস ছিল, ওই তাকে তো সিজার করতে হয় নাই। এখনকার মেয়েরা সহ্য করতে পারে না 10 মাস 10 দিন পরে বাচ্চা হবে, কিন্তু আমরা ভয় খেয়ে ডাক্তারের কাছে গিয়ে সিজার করে নি, যদি মরে যাই, কিন্তু জেনে নিন কোনোদিন কোনো কিছু হবে না, এই জীব দিয়েছেন তিনি, জন্ম দেবেন তিনি। তাই মনে রাখবেন, পেটের বাচ্চাটা যখন এখানে কাটা অবস্থায় এলো, আপনি ছেলে মানুষ করবেন না আপনার নিজের রোগটাকে সামলাবেন। তখন কাজের মেয়েকে বলছে, দিদি বোতলের দুধটা দিলাম বাচ্চাটাকে খাওয়াও, পরে সময় হলে বুকের দুধ দেবো। ওই যে ছেলেকে ছোট থেকে বোতল ধরাতে শিখলো, বড়তে আর ছেলে বোতল বলতে পারল। এই জন্য আমাদের সমাজে দেখবেন ঘরে ঘরে খালি বোতল লাইন চলছে, কেন বলুন তো, দুর্গা পুজো তাও দেখবেন বোতলের লড়াই, কালী পুজো তাও কেন বোতলের লড়াই, কেন বলুন তো, ওই যে ছোটবেলা থেকে আপনারা বোতল ধরাতে শিখেছেন। মায়েরা জেনে নিন, সেই ছোট্ট বাচ্চাটা যখন বড় হলো, আপনি KG1 KG2 পড়াতে গেলেন, ছেলে তো ফ্যানের নিচে বসে দিব্যি পড়া করছে, আর আপনি রোদে বসে দাঁড়িয়ে রইলেন, আমার ছেলে কখন বেরোবে। ছেলেকে বের করে আনলেন, পড়াশোনা করালেন, ছেলে চাকরি পাওয়ার জন্য কলেজে গেল পড়াশোনা করবার জন্য, ওই যে একা কলেজে ঢুকলো বেরোবার সময় ডবল হয়ে বেরিয়ে এলো, আপনাকে আর দেখলো না, ও কলকাতায় একটা ফ্ল্যাট কিনলো। যে মায়ের গর্ভে একটা বাচ্চা 10 মাস 10 দিন রইল, সেই মায়ের ওই কলকাতার ফ্ল্যাটে একটাও জায়গা হলো না, এর চাইতে দুঃখের আর কি হতে পারে বাবা। এই জন্য মানুষ করতে গেলে ছেলেকে রামকৃষ্ণদেব বলেছেন, বাচ্চার মন হলো কচি বাঁশের মতো,
যেদিকে বাঁকাবে সেদিকে বাঁধবে। বাঁশ মোটা হয়ে গেলে আর বাঁধবে না। আবার চালকদেব বলেছে, মা বাড়ির পাঁচ বছর পর্যন্ত বাচ্চা কোনো দোষ ধরো না, পাঁচ বছর পর্যন্ত খেলবে করবে ভাঙবে, কিন্তু পাঁচ থেকে পনেরো পর্যন্ত ছেলেকে শাসনের চোখে রাখবে, নইলে ছেলে বিগড়ে যাবে। এই জন্য খুব মাথায় রাখবেন, যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে একটু আদর করবেন পাঁচ বছর পর্যন্ত, কিন্তু পাঁচ পেরিয়ে গেলে চোখ লাল চোখ দেখান, নইলে বাচ্চা বিগড়ে যাবে। যখনই আপনার পাঁচ থেকে পনেরো পর্যন্ত লাল চোখে রাখবেন ছেলে ঠিক থাকবে। আর যদি আপনি ষোলোর পরে তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার না করেন, তবে ছেলে মেয়ে আপনার বিগড়ে যাবে। এই জন্য কিছু কিছু কথা কীর্তনে শুনতে হয়, যে কথাগুলো শুনলে আমাদের জীবনে যুদ্ধে আমরা লাভ করতে পারি। আমার গুরুদেব বললেন, বাবা গরু যখন খায় তখন তাড়াতাড়ি খাবার খায়, যখন বসে থাকে ধীরে ধীরে খাবারগুলোকে আস্বাদন করে। কীর্তন শুনে নিলে হবে না, কীর্তন শুনবেন, বহু কথা শুনবেন, শুনতে শুনতে বাড়িতে গিয়ে স্থির হয়ে যখন শুয়ে থাকবেন, যখন স্থির হয়ে বসে থাকবেন কাজের ফাঁকে, কথাগুলোকে স্মরণ করবেন, জীবনে কাজে লাগাবেন, নিতাই গৌর হরি বল বলে আপনাদের জীবন। তাই সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও কি, মা বই আমি চড়াব।